আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন এদেশের মানুষের উন্নয়ন হয়। নোয়াখালীর সোনাইমুড়ি চাষিরহাট ইউনিয়নে রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা আবুল বারেকের সভাপতিত্বে ও সোহাগ মেম্বারের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকে সহ আরো অনেকে।